দর্শকমন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টে দেখার জন্য আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে সরকারের মানবাধিকার নিশ্চিতকরণ নিয়ে এই মক পার্লামেন্টে সরকারি দলের হিসাবে বক্তব্য প্রদান করবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ঢাকা এবং বিরোধী দলের হিসাবে বক্তব্য প্রদান করবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকা আসুন দর্শকমন্ডলী আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মঞ্জিন তাজরিয়ান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খালিদ বিন জাহাঙ্গীর মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সুভাজিৎ মজুমদার অন্যদিকে বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজ উদ্দিন মুন্না মাননীয় দলীয় উপনেতা মোহাম্মদ জোবায়ের সর্দার মার্জিন এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আল শরীফ বিএসবি স্টুডেন্ট পার্লামেন্টে আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানিত তিনজন বিচার কার্য সম্পাদন করবেন এবার আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান কথা সাহিত্যিক প্রাক্তন বিচারিক ও বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব রয়েছেন শিক্ষাবিদ ডক্টর দিল রহস্য জিন্নাতারা নাজরিন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন পরিচালক ছাত্র কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে আজকের এই তরুণ বিতর্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান আমরা আমাদের আজকের এই অতিথি অ্যাডভোকেট এলিনা খান যিনি এক সময়কার প্রাক্তন বিতর্কিক ছিলেন তার ছাত্র তিনি অনেক ডিবেট অংশগ্রহণ করেছেন তার বক্তব্য শুনবো আমাদের এই ছায়া সংসদের সবশেষে তবে তার পূর্বে শুরু করছি আমাদের স্টুডেন্ট পার্লামেন্ট একই সাথে আহ্বান করছি আজকের এই ছায় সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মনজিন তাজরিয়ানকে তার বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য মাননীয় স্পিকার আজকে আপনার অনুমতি ক্রমে আমি এই সংসদে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি অর্থাৎ এই সংসদ মনে করে যে এই সরকার মানবাধিকার সংরক্ষণে সচেষ্ট হয়েছে মাননীয় স্পিকার আজকের এই সংসদের এই প্রস্তাবে আমরা এই সরকার বলতে বুঝিয়ে যাচ্ছি বর্তমান বাংলাদেশ সরকারকে মাননীয় স্পিকার আমরা মানবাধিকার বলতে বুঝিয়ে যাচ্ছে যে একজন মানুষ জন্মসূত্রে যখন একটি সমাজে জন্মগ্রহণ করে তখন যে জন্মসূত্রে সে ব্যক্তি হিসেবে রাষ্ট্র এবং সমাজ থেকে যে অধিকারগুলো পেয়ে থাকেন সেগুলোকে আমরা মানবাধিকার হিসেবে আখ্যায়িত করে যাচ্ছি এবং আজকে আমরা চারটি মানবাধিকারের ক্ষেত্র নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি হচ্ছে মৌলিক অধিকার অন্য আরেকটি হচ্ছে নারী পুরুষ সমান অধিকার অসাম্প্রদায়িকতা এবং বেঁচে থাকার অধিকার আমরা এই চারটি ক্ষেত্র নিয়ে আজকে মানবাধিকার সম্পর্কে আলোচনা করে যাব আপনাদের সাথে এবং সংরক্ষণ বলতে আমরা বুঝাচ্ছি ক্ষুণ্ণ না হওয়া এবং সচেষ্ট বলতে আজকে আমরা বুঝিয়ে যাচ্ছি যে মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি সেই পদক্ষেপগুলোকে লক্ষ্য করবেন বিরোধী দল সচেষ্ট বলতে কিন্তু আমরা বুঝাচ্ছি না যে আমরা মানবাধিকার আজকে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছি আজকে আমরা সচেষ্ট বলতে বুঝিয়ে যাচ্ছি যে মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি আজকে যদি আপনারা আমাদেরকে দেখিয়ে যেতে পারেন যে আমরা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম ঘটনা হবার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করিনি তাহলে আজকে সংসদে এই প্রস্তাবটি পাশ হবে না কিন্তু যদি আমরা আপনাদেরকে আজকে সবগুলো ক্ষেত্র থেকে দেখিয়ে যেতে পারি যে হ্যাঁ আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি তাহলে অবশ্যই এবং অবশ্যই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে মাননীয় স্পিকার মাননীয় সংসদে একটু অপেক্ষা করুন জি স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে তারা মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তাহলে আজকে আজকে কেন লিমনকে তার দুটো পা হারিয়ে আজকে কেন লিমনকে সেই আরও সরকারের কর্তৃক যে মামলা

প্রশ্নের উত্তর আজকে আমরা পরিষ্কার করেই তারপর সংসদ ছাড়বো মাননীয় স্পিকার বিরোধী দল থেকে আমি আজকে দাঁড়াতে না দাঁড়াতেই অনেক প্রশ্ন এসে আসছে বিরোধী দল থেকে আজকে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন আমার বক্তব্যের শুরুতেই করে যাব জানেন নিশ্চয়ই যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আপনি বাংলাদেশে আমি বাংলাদেশে আমরা সবাই জানি এবং এও নিশ্চয়ই জানেন যে রাজাকাররা কি করেছিল এবং এও নিশ্চয়ই জানেন এই রাজাকাররা কিন্তু একসময় মন্ত্রীও ছিল আমাদের আমলে কিন্তু না এই ভুলটি একবারও করবেন না বরং এখন তাদেরকে আমরা মন্ত্রী বানাইনি তাদেরকে আমরা পাঠিয়েছি লোহার লোহার কারাগারে যেখানে তারা আজকে ফাঁসি কাষ্ঠে ঝোলার অপেক্ষায় রয়েছেন বিয়াল্লিশ বছর ধরে আমরা ঘুমিয়েছিলাম পুরো জাতি বিয়াল্লিশ বছর ধরে ঘুমিয়েছিল মাননীয় স্পিকার আজকে বিয়াল্লিশ বছর পর আমরা জেগে উঠেছি এবং আজকে তাদের বিচার হচ্ছে উনিশশো সালে প্রণীত আইন অনুযায়ী এই বিচার কার্য হচ্ছিল এবং সেই উনিশশো তিয়াত্তর সালের আইনে ছিল আইনে বাদী পক্ষের আপিল করার কোনো সুযোগ ছিল না আমরা সেই আইন সংশোধন করেছি

সরকার মানবাধিকার সংরক্ষণে অবশ্যই সচেষ্ট ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ আজকের এই সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য এবারে আমরা বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো আহ্বান করছি বিরোধী দলীয় মাননীয় নেতা মাহফিজ উদ্দিন মুন্নাকে তার বক্তব্য প্রদান করার জন্য মানুষ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মানুষ স্পিকার প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আসছি তিনি যে সংজ্ঞানটি করে গেছেন সে সংজ্ঞানের মধ্যে এরকম ছিল যে সরকার মানবাধিকার রক্ষা বা নিশ্চিতকরণে সচেষ্ট হয়েছেন তিনি বলেছেন যে তারা কয়েকটি পদক্ষেপ দেখিয়েছেন এবং তারা বলেছেন তারা তারা সফল মানে নিশ্চিত এক নিশ্চিত বলতে তারা সফলতাকে বোঝাচ্ছেন না আমরাও আজকে বলছি না যে নিশ্চিত বল নিশ্চিতকরণ বলতে আমরা সফলতাকে বোঝাচ্ছি না আমরা যেই যা যেই যেই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি আমরা যেই কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আজকে নিশ্চিতকরণ বলতে বা সংরক্ষণ বা সচেষ্ট হওয়া বলতে আমরা একটা দুইটা শব্দকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কি একটা হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা মানে স্পিকার আজকে তারা যেই জায়গাটা দিয়ে ব্যর্থ সেটা হচ্ছে যে তারা বলেছেন তারা মানবাধিকার নিশ্চিত করতে সচেষ্ট হয়েছেন কিন্তু তারা কাদের মানবাধিকার নিশ্চিত করেছেন বা কিভাবে নিশ্চিত করেছেন তার রূপরেখা কিন্তু তিনি সঠিকভাবে একবারও দেখিয়ে যাননি মানুষ স্পিকার আজকে আমরা তাদের মানবাধিকারের কথা বলছি আজকে আমরা তাদের মানবাধিকারের কথা বলছি আজকে যাদের জন্য তারা সরকার জি আপনার কি মনে হয় মৌলিক অধিকার কার জন্য আমরা বলে গেছি

কাতার ভিত্তিক টেলিভিশন জাজিরার একটি রিপোর্ট অনুযায়ী আমি স্পষ্টভাবে বলতে চাই যে গত সাত দিনে গত সাত দিনে পুলিশকে ককটেল নিক্ষেপ করা হলে সেটা কি মানবাধিকারের মধ্যে পড়ে কি পড়ে না আপনি বলুন

হয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি এছাড়াও গত পাঁচ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দেশে নিহত হয়েছে চব্বিশ জন এবং এই যে চব্বিশ জন বা এই যে আটানব্বই জন এবং চব্বিশ জন যারা নিহত হয়েছেন সবাই কিন্তু সহিংসতার সাথে জড়িত ছিল না মানুষ স্পিকার মানুষ স্পিকার এদের মধ্যে ছয়জন ছিলেন নারী দুইজন ছিলেন শিক্ষক দুইজন ছিলেন কলেজ ছাত্রী ছাত্র দুইজন ছিলেন শিশু দুইজন হকার এবং একজন বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশা বিশজন মানুষ স্পিকার আজকে আমরা তাদের মানবাধিকারের কথা বলছি আজকে আমাদের জায়গাটা হচ্ছে সেই জায়গায় মানস্পিকার এবং তিনি বলেছেন যে কয়েকটি পদক্ষেপের কথা মানস্পিকার আজকে পদক্ষেপ নিতে হবে না সেই পদক্ষেপটি জাতির কাছে পরিষ্কার করতে হবে সেই পদক্ষেপটি জাতির কাছে পরিষ্কার করতে হবে কীভাবে আমরা আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা বারে বারে বলছি যে পদক্ষেপের ক্ষেত্রে বা নিশ্চিতকরণ ক্ষেত্রে দুইটি শব্দ অবশ্যই সেখানে গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে প্রতিরোধ এবং প্রতিকার এই দুইটা এই দুইটা ব্যবস্থা যখন সরকার নেবে এবং সেটা সবার কাছে যখন গ্রহণযোগ্যতা হবে তখনই আমরা কেবল নিশ্চিতকরণ বলবো আমরা বলছি না যে আজকে দেশে কোনো খুন খারাপি হবে না আজকে দেশে কোনো অরাজকতা থাকবে না আমরা এটা বলছি না কিন্তু সেটার একটা সুনির্দিষ্ট স্বচ্ছ একটা প্রমাণ এবং সেটা একটা সুনির্দিষ্ট স্বচ্ছ একটা ব্যবস্থা আমরা দেখতে চাই সরকারের কাছ থেকে স্পিকার এটাই হচ্ছে আমাদের আজকে জায়গা মানুষ্পিকার এবার আসা যাক দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলো কী বলছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দুই বারো সালের ছয়শো পঁয়ষট্টি পৃষ্ঠার যে প্রতিবেদন উল্লেখ করেছেন সেখানে তিনি সরকারের ব্যর্থতা পুরোপুরিভাবে স্পষ্ট করেছেন মানুষ স্পিকার আরেক মানবাধিকার সংগঠন অধিকারের মতে দুই হাজার নয় থেকে দুই বারো এই এই চার বছরে পুলিশের গুলিতে নিহত হয়েছে তিরিশ জন এবং রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে সাতশো জন ঠিক আছে এছাড়াও ফেব্রুয়ারি মাসে মোট তেয়াত্তর জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন মন সেই যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আজও আমরা সরকার কাছ থেকে পাইনি মনস্পিকার আমরা এই মানবাধিকারের কথা বলছি মানস্পিকার আপনার সময় কিন্তু শেষ হয়েছে আজকে আজকে বিচার বিভাগের মাধ্যমে মানবাধিকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আজকে আমরা যদি পিলখানা হত্যার দিকে তাকাই তাহলে দেখবো যে একটা শুনানির মাধ্যমে সাত থেকে আটশো মানুষের আটশো আসামির রায় দেওয়া হচ্ছে সেখানে নিয়ম অনুযায়ী প্রত্যেকের কিতক কিতাব শুনানির মাধ্যমে রায় দেওয়া পর স্পিকার এবং সেই বিচার বিভাগকে উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন মানুষ স্পিকার আমি দশ সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে শাহবাগের আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা যেন শুধুমাত্র বিচারকদের রায় প্রতিফলিত হয় সেটা যখন স্পিকার কাছে দাবি করেন তখন সেই দেশে সেই প্রধানমন্ত্রী এবং সেই দেশের সেই মানবাধিকার স্পিকার আর্তনাদ করে কাদের স্পিকার সেখানে কখনোই স্পিকার তাই আজকে আমি বলছি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না রাখেনা এবং রাখে না মানস্পিকার ধন্যবাদ মানস্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে আমরা আহ্বার করছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খালেদ ইবনে জাহাঙ্গীরকে তার বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদান শুরু করে দেওয়ার জন্য আজকে আমাদের প্রধানমন্ত্রীর কর্তৃক উত্তর প্রস্তাবটি হচ্ছে অর্থাৎ এই সংসদ মনে যে বর্তমান সরকার মানবাধিকার সংরক্ষণে সচেষ্ট হয়েছে ইতিপূর্বে আমাদের প্রধানমন্ত্রী মানবাধিকার সংরক্ষণের সাথে মৌলিক অধিকারের যোগাযোগ তথা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এর যোগসূত্র স্থাপন করে দিয়ে গেছেন শুরুতে আমি শিক্ষার দিকে আলোকপাত করছি শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার ইতিবাচক কর্মকাণ্ডের ছাপ সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয় জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বর্তমান সরকার প্রথমবার মতো দু হাজার দশ শিক্ষাবর্ষ হতে মাধ্যমিক ইফতেদায় দাখিল কারিগরি ভোকেশনাল স্তরে মিলিয়ে সর্বমোট দশ কোটি উনানব্বই লক্ষ বারো হাজার একশো দুই কবে পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে আর প্রাথমিক স্তর সহ বিনামূল্যে বিতরণ পুস্তকের সংখ্যা উনিশ কোটি ছাড়িয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি মোবাইল ফোনে এস প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা গৃহীত হয়েছে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক স্তর পেরোনোর পরে যেখানে শিক্ষার্থীরা আসনের অভাবে উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হতো বর্তমানে শিক্ষাক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে সে সমস্যা আজ অনেকাংশে লাঘব হয়েছে এছাড়া পহেলা জানুয়ারির মধ্যে সকল বিদ্যালয় বই বিতরণ ও ক্লাস শুরুর অঙ্গীকার পূরণে সরকার সফলতার স্বাক্ষর প্রদান করেছে মাননীয় স্পিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হাসপাতালগুলো উন্নত ও যুগ যুগোপযোগী করার প্রয়াস বিদ্যমান এবং এর ফলশ্রুতিতে আপনি বলে যান আজ যখন এস এস জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে আর মোবাইলের এস এম এস এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দুর্নীতি হচ্ছে তখন আপনার কিভাবে শিক্ষানীতি বাস্তবায়ন করছেন উত্তরটি দিয়ে যাবেন আপনি যদি অতীতের পরিসংখ্যান পরিলক্ষিত করেন তাহলে দেখবেন অতীতের থেকে এখনের অবস্থা অনেক ভালো আছে এবং যে কারণে এসএসসি পরীক্ষা পিছাচ্ছে সেটা রাজনৈতিক হরতালের কারণে এদিকে সরকারের কোনো সরকারের কোনো বাধ্যবাধক নাই বরঞ্চ সরকার পয়লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করেছে এবং সময় সময়ের সাথে সাথেই মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে এবং পাঠ্যপুস্তক সরকারের নীতি ছিল যে পয়লা জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করবে এবং ক্লাস শুরু হবে এবং সেই ক্ষেত্রেও সরকার পুরোপুরিভাবে সফল হয়েছে ধন্যবাদ জি জি আজকে এখন এই কারণেই সমস্ত সমগ্র দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি এবং প্রভৃতিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে এবং উঠেছে বিরুদ্ধে আন্দোলন হওয়ার পরেও সেগুলোতে সরকার সফলভাবে ভাবে শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে সমাধান করছে সেই ব্যাপারটি হয়তো আপনার দৃষ্টিগোতে আসেনি কোন আমাদের কাছে আজকে স্পষ্ট কাদের ইন্দোরে

সকল মেডিকেল কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটি বিভাগের অধীনে এনে ভর্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করা হয়েছে আমি যদি খাদ্যের কথা বলি মাননীয় স্পিকার তাহলে ওএমএস খাদ্যের চাল বিক্রয় ইতিপূর্বে আইলা দুর্গত ও ফ্ল্যাশল এলাকাকে অধিক গুরুত্ব দেওয়া হয় এতে ক্ষতিগ্রস্ত মানুষ সুবিধা উপভোগ করে সারা দেশে সাতাত্তর লক্ষ বারো হাজার পাঁচশো আটান্নটি পরিবারের মাঝে সুলভ মূল্যে কার্ড সরবরাহ করে প্রতিটি পরিবারকে মাসিক স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে লক্ষণীয় বিষয় তদাপি সরকারি গুদামে দশ লক্ষ মেট্রিক টনেরও অধিক খাদ্যশস্য মজুত রয়েছে এছাড়া কৃষিক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে খাদ্য উৎপাদন এখনও বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার

আমার প্রশ্নটা হচ্ছে আপনি একটু আগে বলে গিয়েছেন যে সিডোর আক্রান্ত এরিয়ায় আপনি সমস্ত প্রকারের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন আমার প্রশ্নটা হলো আজ আমি সেই সেইখানকার সন্তান যেখানকার এখনও ঘরের চাল নেই যে দেওয়া হয়েছিল সেখানকার মানুষদের এখনো প্রকার মৌলিক মানবাধিকার নিশ্চিত হয়নি তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে সেখানে বিদ্যালয় করা হয়নি সেখানে হসপিটালে এখনো পর্যন্ত ওষুধ এবং ভালো ডাক্তার যায়নি এবং তাদেরকে এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরে প্রশ্নটি হচ্ছে তাহলে আপনি কিভাবে সিডার আক্রান্ত এলাকায় নিশ্চিত করলেন মানবাধিকার আমি এলাকায় অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমি খাদ্যর ব্যাপারে বলেছি সবার আগে আমরা আমাদের খাদ্য অধিকার নিশ্চিত করবো তারপরে আমরা উন্নতির দিকে যাবো যদি আমরা আমাদের তাহলে কোথায় শিক্ষা আর কোথায় জীবন এখন না এইজন্য আমরা সর্বক্ষেত্রে মৌলিক অধিকার বলতে খাদ্যটি নিশ্চিত করেছি আর এই ইফটিডিং ইফটিডিং এর কথা বলছিলাম আরোন স্পিকার আর এইফটিডিং প্রতিরোধের বর্তমান সরকার প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা কথা আমি বলে গেছি এছাড়া মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে ছয় মাস করে নারীদের অংশগ্রহন सुनिश्चित করে তাদের সমঅধিকার প্রদান করা হয়েছে এমন কি জাতীয় সংসদে সংরক্ষিত নারী অধিকার সংসদ সদস্যদের আসন বৃদ্ধি করা হয়েছে

এছাড়া আমরা বলতে পারি বর্তমানে মানবাধিকার কমিশন মানবা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান খুলনা জেলে গিয়ে সেখানে কিছু মানবাধিকার লঙ্ঘিত এমন কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন এবং সরকার তদ তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে এরূপ সিদ্ধান্তের মাধ্যমে সরকারের সহনশীলতার পরিচয় মেলে এবং ফলশ্রুতিতে সরকার মানবাধিকার কমিশন থেকে ইতিবাচক ছাড়া পায় অতএব সামগ্রিক পরিমণ্ডল বিবেচনা করলে দেখা যায় বর্তমান সরকার মানবাধিকার সংরক্ষণে পরিপূর্ণভাবে সচেষ্ট রয়েছে আর আমি আশা করি এই ব্যাপারে আমাদের বিরোধী দলের জ্ঞান কিছুটা হলেও উন্মেষ ঘটবে আর এত কিছুর পরে যদি তারা চোখ মুখে থাকেন তাহলে মনে হচ্ছে তারা শুধু একটি কথাই বলতে হবে হায় রে কপাল মন্দ চোখ থাকি তো অন্ধ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাই ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা স্নায়ু চাপের বিতর্ক চলছে দুই পক্ষই মনে হচ্ছে যে ভাগে ভাগে লড়াই চলছে জানি না বাঘে সিংহ নয় এই লড়াইয়ের শেষ কোথায় তবে এই পর্যায়ে আমরা আবারও বিরোধী দলের দিকে আসছি আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ জুবাইর সর্দার মার্জিনকে তার বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ মহান স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য আজকের এই মহান সংসদে আপনার অনুমতি সাপেক্ষে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে প্রস্তাবটি ছিল এই সংসদ মনে করে সরকার মানবাধিকার সংরক্ষণে সচেষ্ট হয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রস্তাবটি সরাসরি বিরোধিতা করছি মাউন স্পিকার আজকের এই মহান সংসদ হচ্ছে গণতন্ত্রের হৃৎপিণ্ড তাই আমি আশা করি এর একটি দমনই দিয়ে মানবাধিকারের চেতনা প্রবাহিত হচ্ছে মাউন স্পিকার আজকে আমি সংবিধানের এগারো নং অনুচ্ছেদের কথা বলতে যাই যেখানে বলা হচ্ছে গণ প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মানুষের মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এবং মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করা হবে একই জিনিস দশই এপ্রিল মহান স্বাধীনতা যুদ্ধের উনিশশো একাত্তর সালে ঘোষণাপত্রে বিদ্যুত ছিল যে আজ আমরা সমতা সামাজিক ন্যায় বিচার এবং মানবসত্তার মর্যাদা অর্জনের জন্য মহান স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে মামস্পিকার আজকের মহান সংসদে কে সাক্ষী রেখে গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি স্পিকার আজকে কোথায় বাঁচার অধিকার তিনি বলে গেলেন বাচার অধিকারের কথা কে বাঁচবে সরকার জনগণ তাহলে কোথায় ইলিয়াস আলী কোথায় চৌধুরী আলম আর কোথায় বা সুকরঞ্জন বালি আজকে আপনারা বিচার বিভাগের কথা বলে গেলেন আপনারা সুস্থ সঠিকভাবে বিচার করছেন সব সমস্ত জিনিসের ভিতরে নিরাপত্তা শৃঙ্খলা নিয়ে এসেছেন আজকে আপনারা আমাদেরকে বলে গেলেন যে সমস মৌলিক মানবাধিকারের কথা খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা চিকিৎসা এইগুলোর মাধ্যমে কি আপনি নারী নির্যাতনের কথা বোঝাতে চাচ্ছেন যে নারী নির্যাতনের মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে উদ্যোগ করে যাচ্ছে মানবাধিকার উত্তরটি হলো এখানে যখন জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিতকারী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে যান যে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তালা লাগিয়ে বের হবেন তখন মানবাধিকার জিনিসটি শুধু তালা চাবি নিশ্চিত মধ্যেই সীমাবদ্ধ থাকে মানবাধিকার

যে কথাটি আপনারা বলে গেলেন আজকে সমগ্র দেশে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দিরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে আপনারা কীভাবে মানবাধিকার নিশ্চিত করছেন মানুষ স্পিকার আজকে কারা করছে এগুলো আর কিভাবে আপনারা তখন মানবাধিকার ক্ষুণ্ণ করছেন মানুষ স্পিকার আজকে তারা আমাদেরকে বলে গেলেন অর্থনৈতিক অধিকারের কথা ধর্মীয় অধিকারের কথা সাংস্কৃতিক অধিকারের কথা আজকে ইউনিসেফ এবং আয়ারল্যান্ড রিপোর্ট অনুযায়ী এই সরকার হয়েছে পুরোপুরি ব্যর্থ আর এক্ষেত্রে তাদের অবস্থান লজ্জাবতী গাছের মতোই নাজুক মানুষ স্পিকার আজকের বিরোধী দলীয় অবস্থান থেকে আমি ব্যাখ্যা করে যাবো আজকের দেশে সরকার থাকা সত্ত্বেও মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন থাকা সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘনের বিভীষিকাময় অধ্যায় চলছে মা স্পিকার যখন মেধাবী ছাত্র লিমন ও তার মাকে পাশবিক নির্যাতন করা হয় আর যখন র্যাবের ধারাবাহিক মামলা দেওয়া হয় তখন আপনারা বলে গেলেন এর বিরুদ্ধে আপনারা প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছেন তার জন্য যথেষ্ট উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন একইভাবে খিলগাঁও থানার ওসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের মেধাবী ছাত্র কাদের জীবনকে পঙ্গু করে দিয়েছে আর ঠিক তখনই দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বিকাশকে সরকারের সহযোগিতা ছেড়ে দেওয়া হয়েছে আজকে আমি বলবো দেশের সাহিত্য সং উৎসবের কথা যখন সমাবেশের স্বাধীনতার কথা বারোই মার্চ মহাসমাবেশ দেওয়া হয়েছে এখানে গণতান্ত্রিক চিন্তা চেতনার কথা রাজনৈতিক অধিকারের কথা আজ তখন রাস্তাঘাট সমস্ত কিছুতে পুলিশ দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন বন্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে লোকজনের নৌকার ঘাটে মাঝিকে আসতে নিষেধ করা হয়েছে জনগণ সাতটে নদী পার হয়ে সমাবেশ এসেছে সমাবেশে স্পিকার আজকে যখন বিরোধী দল সমাবেশের জন্য কমিশনারকে চিঠি দেয় আর তখন তখন অনুমতি না দিয়ে বলা হয় যে পুলিশ দিয়ে ঘেরাও করে দুই ঘন্টা আগে অনুমতি দেয় দুই ঘন্টার ভিতরে কি খুলনা চিটাগাং রাজশাহী থেকে সমাবেশে আসা সম্ভব আপনারা কিভাবে ইয়ে করছেন আজকে একশো জন শ্রমিককে পুড়িয়ে যে কয়লা খনি উৎপাদন করেছে তাজরিন ফ্যাশন আপনারা সেই ফ্যাশন শ্রমিকের ফ্যাশনের মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আশা করি বলে দেবেন আর আজকে সেই শ্রমিকরাই মাঠে নেমেছে আন্দোলন করছে তাদের বেতন বকেয়া আদায়ের জন্য আর একই কারণে সুবিধা বাতিল করতে চলেছে যুক্তরাষ্ট্র এখন খাতা আজকের মানবাধিকারের বাজারে কমেছে বেড়েছে সমস্ত জিনিসের দাম অসহনীয়ভাবে আর কমেছে খুনের দাম আর সস্তা হয়েছে খুন আর একই কারণে সাগর সাগরুনি হয়েছে খুন আর এই সরকারের আমলেই গুম হয়েছে মানুষ আজকে আমি বলবো Пас. দশ সেকেন্ড সময় সময়েনছি স্পিকার আজকে বাসায় এখানে আসার আগে আমি দেখলাম গড়ে প্রতিদিন দশজন শিশু নির্যাতনের শিকার হয় এবং জন শিশু পাচার হয় এর মধ্যে অধিকাংশই হচ্ছে সাবছি তা আমার প্রশ্ন হলো যেখানে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর আর করার পর হাজতে পাঠানো হয় সেখান থেকে ফিরিয়ে এসে আবার সেই শিশুকে ধর্ষণ করে হত্যা করে তখন আপনি যে যে সরকার দুধের শিশু নিরাপত্তা দিতে পারে না তাহলে আপনার কীভাবে মানবাধিকারে ফুল ঝুলাচ্ছেন মনস্পিকার আজ চলুন তোমার ধর্ষণ তাই আমি বলবো এই মর্মান্তিক নিষ্ঠুরতা বর্বরতা বন্ধ করতে আপনারা যে চেষ্টা চালাচ্ছেন এই চালানটা আপনাদের কোনোভাবে সফলতার হওয়ার রূপরেখা দেখিয়ে যেতে পারেননি তাই আজকের এই স্বাধীন বাংলায় এই প্রস্তাবটি গৃহীত হতে পারে না তাই আজকের এই সংসদে প্রস্তাবটি গৃহীত না ধন্যবাদ 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 আমরা বিরোধী দলীয় উপনেতার বক্তব্য শুনলাম আমরা এবারে বক্তব্য শুনবো মাননীয় সদস্য সরকারি দলের শুভজিৎ মজুমদারের কাছ থেকে স্পিকার আজকে সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য আজকে প্রস্তাবটি ছিল এই সংসদ বিশ্বাস করে এই সরকার মানবাধিকার রক্ষায় সচেষ্ট হয়েছে মাননীয় স্পিকার প্রস্তাবের সংজ্ঞান করতে গিয়ে আমার দলীয় প্রধানমন্ত্রী চারটি ক্ষেত্র দেখিয়ে দিয়ে গেছে মাননীয় যেখানে বলা হয়েছিল মৌলিক অধিকার নারী পুরুষের সমানাধিকার অসাম্প্রদায়িকতা এবং বেঁচে থাকা অধিকার নিশ্চিত করা হবে মাননীয় এই চারটি ক্ষেত্র ধরে কোনো কার্যকর বিরোধিতা আজকে তাদের দল থেকে আসেনি আজকে বিরোধী দল থেকে কতগুলো শুধু উদাহরণ এসেছে মাননীয় সেই উদাহরণগুলোর ব্যাপারে আমি কথা বলছি মাননীয় কিন্তু মাননীয় আজকে আমাদের এই চার ক্ষেত্র থেকে তাদের যে বিরোধিতার জায়গাটি আসলে কোথায় এবং মানুষ স্পিকার আমরা যে পদক্ষেপগুলিতে ব্যর্থ হয়েছি মানুষ এই ক্ষেত্রগুলোতে এই কার্যকর কোনোভাবে তিনি বিরোধিতা দেখি আজকে তাদের দলীয় অবস্থানটা আসলে কী মানুষ স্পিকার তারা কিসের ভিত্তিতে কোন ক্ষেত্রে কীভাবে মানবাধিকার নিশ্চিত হয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি সেটা আমরা দেখিয়ে দিতে পারিনি আমাদের ব্যর্থতাটা কথা আজকে মানুষ্পিকার এই দুইজনে বক্তব্য থাকে এখন পর্যন্ত এই সংসদ পরিষ্কার নয় মানব স্পিকার মানুষ স্পিকার আমরা আজকে তারা আজকে এসে তাদের দলীয় নেতা এসে বলে গিয়েছেন তারা প্রতিরোধ এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে কথা বলে মানব স্পিকার আমার দলীয় মন্ত্রী এবং মাস্কের প্রধানমন্ত্রী এসে অনেকগুলো প্রতিকার এবং নারীদের কথা বলেছেন মাস্কের তিনি সীমান্ত হত্যাবন্ধের কথা বলেছেন মাসকে প্রত্যেকটি ক্ষেত্রে কথা বলে গিয়েছিলেন মানুষ আজকে তাদের দল থেকে যেই পয়েন্টগুলো এসেছে আমি সেগুলো বলছি প্রথমে এসেছে আলজাজিরার কথা মানুষিকার আলজাজিরার একটি নথির কথা মাস তারা সেই আলজাজিরাকে উদাহরণ করছে মাস্কের যে আলজাজিরা তাদের রিপোর্টে বলেছে স্বাভাবিক একটি রাজনৈতিক প্রভাবিত আন্দোলন এবং মাসে তারা লিখেছিল হুইচ উই ডু নট কেয়ার মানুষ স্পিকার তারা সেটিকে আজকে এই সংসদে এবং মাসকে সেটি আমাদের কোন ক্ষেত্রের সাথে সমন্বয় করে মাসকে তারা সেটি আজকে দেখিয়ে যেতে পারেননি মাস্কের তারা আজকে বলে গিয়েছেন বিচার বিভাগের কথা কিন্তু মাসে যেটি পুরোপুরি একটি মানুষ ধোয়াশাপূর্ণ অবস্থান কারণ মাসকে স্বাধীন বিচার বিভাগের উপর মাস পরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই মানুষকে সুতরাং মাসে এই ক্ষেত্রে মানবাধিকার একটু কোথায় লঙ্ঘিত হচ্ছে মানুষকে সেটি তারা আজকে দেখিয়ে যেতে পারেননি মানুষকে তারা আজকে বলে গেছে ভর্তি পরীক্ষায় নকলের কথা বিশেষে প্রশ্নপত্র ফাঁসের কথা মানুষকে আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষার চব্বিশতম বিশেষে প্রশ্নপত্র ফাঁস হয়েছে মাসকে এবং সেগুলো নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না দেয় এবং মাস সেগুলো বর্তমান সময় যেটি হচ্ছে মাস্ক সেটি পরীক্ষাগুলো ফাঁস হয়ে গেল প্রশ্ন ফাঁস হয়ে পরীক্ষা পিছানো হচ্ছে মাস্ক কোয়ার এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে মাস্ক এবং এই ক্ষেত্রগত মাস্ক সরকার কার্যগত পদক্ষেপ নিয়ে মাস্ক কোয়ার পরবর্তী ইউনিটের করতে এই সংক্রান্ত কিছু না ঘটতে পারে সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা যে সরকার আসলে কিন্তু নিয়েছিল মাস্ক কোয়ার অর্থ অপেক্ষা করুন জি মাননীয় সংসদ সদস্য আপনার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আজকে হরতালের কারণে পরীক্ষা পিছানো হচ্ছে তিনি একবারও বলেননি যে আজকে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা পিছানো হচ্ছে কিন্তু আপনি সেই কথাটা আবার বলছেন মাননীয় বিরোধী সংসদ সদস্য আপনার বুঝতে হবে দুটি দুইটি ভিন্ন ক্ষেত্র থেকে আমরা কথা বলছি আমি একটি আপনাদের একটি যুক্তির পাল্টা যুক্তি সে আমরা দেখা আজকে এই বিষয়ে কোনো কথা হতে পারে প্রশ্ন ফাঁসের পরে পরীক্ষাটি আজকে পিছানো হয়েছে একটা উদাহরণ দিয়ে যান

মানুষ্পিকার আমরা আমাদের ক্ষেত্রে উঠতে চাইছি আজকে এই সংসদে একটি বড় বিষয় জুড়ে এসেছে মানুষ অসাম্প্রদায়িক কথা মানস্পিকার আজকে অসাম্প্রদায়িকতা আমরা আমরা কীভাবে নিশ্চিত করেছি মাসকে আমরা সেটি দেখিয়ে দিচ্ছি বর্তমান সরকার সময়ে মানুষের চারটি ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থপ্রাপ্ত মানুষকে যে কোনো সরকারি অনুষ্ঠানে মানুষকে সেটিকে নিশ্চিত করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে তার রাম নিয়ে প্রশ্ন করেছে মানুষ স্পিকার একটি জায়গায় আক্রমণ সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ঘটনা আমাদের দেখতে হবে সরকার প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে মানুষকে সাত দিনের মধ্যে এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে যারা একশো চৌষট্টি দায় শিক্ষক জগন্মধ্য দিয়েছে মানুষ স্পিকার এবং মাসকে সরকার ত্বরিতভাবে মানুষকে বিশ কোটি টাকার জন্য বরাদ্দ দিয়েছে মন্দির নির্মাণ যেটা সেনা প্রশাসন এটির কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং পরবর্তী মানুষকে আরও চোখ টাকা দিয়েছে তাদের পুনর্বাসন দিয়ে অর্থাৎ তারা যে প্রতিরোধমূলক ব্যবস্থা কথা বলছে এই ক্ষেত্রে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত হয়েছে মাসুকা অর্থাৎ মাসে অসাম্প্রদায়িকতা মৌলিক অধিকার নারী পুরুষ অধিকার এবং মাসকে বেঁচে থাকা অধিকার প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আমরা দেখিয়ে দিয়ে যেতে পেয়েছি কার্যকর পদক্ষেপগুলো গৃহীত হয়েছে মাস্কের এবং মাসে তাদের দল থেকে আজকে যে ক্ষেত্রগুলো এসেছে মাস্ক তারা আইএল এবং ইউনিসেফ নিয়ে কথা বলছেন মানুষকে তারা অনেকগুলো ক্ষেত্রে কথা বলছেন কিন্তু মাসে আইএল আসলে বাংলাদেশে কোন জিনিসটা নিয়ে অভিযোগ তুলেছে মাস্কের কোন জিনিসটাতে আমাদের অবদানটি নেই তারা আজকে

মাননীয় বিরোধী দলের সদস্য মোহাম্মদ আল শরীফের কাছ থেকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল সেটি হলো এই সংসদ মনে করে যে মানবাধিকার নিশ্চিত করে তারা সরকার সচেষ্ট আজকে সরকারি দল বারবার শুধু কয়েকটি পদক্ষেপের কথা বলছেন কিন্তু আজ এখন পর্যন্ত একটি পদক্ষেপের কথা উল্লেখ করে জানি তারা শুধু তারা শুধু মৌলিক অধিকারগুলোর কথা বলেছেন কিন্তু সেই মৌলিক অধিকারগুলোর পদক্ষেপগুলো কোথায় মাননীয় স্পিকার সেটি প্রশ্ন থেকে গেল মাননীয় স্পিকার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন সেই নারী নির্যাতনের কথা আমি তাহলে আইনশালিশ কেন্দ্রের একটি পরিসংখ্যান লক্ষ্য করুন মাননীয় স্পিকার দেখুন যে গত বছর বকাটেদের হাতে খুন হয় জন নারী উৎপাতের ফলে আত্মহত্যা করে তেত্রিশ জন নারী ফতোয়ার শিকার হয় একষট্টি জন নারী দৌড়ার শিকার হয় জন নারী একই সময় ধর্ষণের শিকার হয় নয়শো ছত্রিশ জন নারী এসিড সন্ত্রাসের শিকার হয় বাষট্টি জন নারী অন্যদিকে একশো সতেরো জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয় যার মধ্যে চুয়াত্তর জনই ছিল মাননীয় স্পিকার শিশু শিক্ষক শিক্ষকদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয় পাঁচশো জন শিক্ষার্থী যার মধ্যে একজন নির্যাতনের পরে মারা যান এবং বাকি তিনজন আত্মহত্যা করেন মাননীয় স্পিকার আজকে যখন এই সকল ঘটনায় সরকারের কোনো সুস্থ এবং স্বচ্ছ হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তখন সরকার কি করে বলছেন যে তারা মানবাধিকার নিশ্চিত করেন সচেষ্ট এবং তারা পদক্ষেপ নিচ্ছেন সেটি প্রশ্ন হয়ে গেল মাননীয় স্পিকার আজকে আমাদের সরকারি দলের নেতা একটি কথা বলেছেন যে তিনি তিন চারটি যে একটা পয়েন্ট আমরা নেই

মাননীয় স্পিকার আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি পদক্ষেপ পদক্ষেপের কথা বলছেন এবং উনি বলেছেন যে ওনার চারটি উল্লেখ করে চারটি মৌলিক অধিকার উল্লেখ করে বলেছেন আমি বলতে চাই আজকে সংবিধান এখানে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে কোন মাল মনো মৌল অধিকারটা উনি আজকে নিশ্চিত করতে পেরেছেন মানুষের আজকে যখন আজকে যখন একটা রিক্সাওয়ালা আজকে যখন একটা সাধারণ সাধারণ বস্তির মানুষ তিনবেলা ঠিকমতো খেতে পারে না তাদের মুখে যখন এখন খাদ্য জোগাড় হয় না যেখানে চালের দামের ঊর্ধ্বগতি যেখানে তেলের দামের ঊর্ধ্বগতি যেখানে বাজার ঊর্ধ্বগতিতে বাজারে ভরে গেছে সেখানে ওনারা বলতেছেন ওনারা মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শিক্ষার উন্নতির কথা মাননীয় স্পিকার আমি একটা উদাহরণ দিতে চাই আমার ভাষায় যে ছোট বোন আছে সেই ছোট বোনটি আজকে তার পাঠ্যপুস্তকের বই পাইছে দুই মাস পরে জানুয়ারি মাসে শুরু হওয়ার দুই মাস পরে তার হাতে তার পাঠ্যপুস্তকে বই পৌঁছানো হয়েছে এবং তার পরীক্ষা নির্ধারণ করা হয়েছে মার্চ মাসের তেরো তারিখে তাহলে আমার কথা হলো এই হচ্ছে সরকারের মানবাধিকার নিশ্চিতকরণের চিত্র যেখানে তারা পাঠ্যপুস্তক দিচ্ছেন কিন্তু সেই পাঠ্যপুস্তক সঠিক সময়ে শিক্ষক শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে পারছেন না স্পিকার আজকে যখন সরকার বারবার মানবাধিকারের কথা বলছেন ঠিক তখনই তারাই একের পর এক শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্ত করে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপরদিকে শিক্ষকরা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কাছে যাচ্ছেন তখন সেই সরকারি তাদেরকে প্রিপার্স্পের মাধ্যমে সম্মানিত করছেন সেই প্রিপার স্প্রে যেই প্রেপার্স্পে ব্যবহারের ফলে আমেরিকাতে উনিশশো একানব্বই থেকে পঁচাশ পঁচানব্বই সালের মধ্যে পঁয়ষট্টি জন মারা গেছেন এবং যেটি রাসায়নিক অস্ত্র বিষয়ক আন্তর্জাতিক আইনে নিষিদ্ধকরণ করা হয়েছে মাননীয় স্পিকার আজকে যখন আজকে যখন আমি সরকারের কোনো কর্মকাণ্ডে সম্মতি জ্ঞাপন করবো তখন আমি হয়ে যাব প্রগতিশীল আর সেই আমি যখন সরকারের কোনো কর্মকাণ্ডে বিরোধিতা করবো তখন আমি হয়ে যাব প্রতিক্রিয়াশীল এই হচ্ছে আজকে সরকারের মানবাধিকার নিষিদ্ধকরণের চিত্র মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ওনারা এখনও সফল হতে পারেননি কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার একটি কথাই উল্লেখ করে গেছেন তারা আজ আজকে যেই চারটি বিষয় উল্লিখিত হয়েছে সেই চারটি বিষয়ে তারা নাকি আজকে সম্পূর্ণ সশস্ত যেখানে তাদের দুজনের বক্তব্যের মধ্যেই মিল নাই সেখানে তারা কিভাবে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে সেটি তারা বলেই যাবে মাননীয় স্পিকার দেখুন মাননীয় স্পিকার আজকে আমাদের দেশে আমাদের দেশে কারাগারের মোট সংখ্যা হচ্ছে আটষট্টিটি এবং সেখানে কারাবন্দীদের সংখ্যা হচ্ছে আট বত্রিশ হাজার ধারণ ক্ষমতা সেই কারাবন্দীদের এখন বর্তমানে একটি পরিসংখ্যানে দেখা গেছে সেখানে কারাবন্দি রয়েছে প্রায় আটষট্টি হাজারেরও বেশি যেটি কিনা যেটি কিনা নির্ধারিত ধারণ ক্ষমতার অধিক দ্বিগুণ আজকে সেই সকল মানবাধিকার লঙ্ঘনকারীদের মানবাধিকার সরকার কি করে নিশ্চিত করছেন সেটি প্রশ্ন থাকে সরকারের কাছে সময় শেষ হয়েছে আপনার দশ মিনিট দশ সেকেন্ড না পাঁচ সেকেন্ডের কথা শেষ ধন্যবাদ মাননীয় স্পিকার সময় প্রচন্ড মাননীয় স্পিকার আমাদের আমার বিরোধী দলীয় নেতা এবং আমাদের সরকারি দলীয় নেতা যে সকল কথা বলে গেছেন তাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিখ্যাত রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ফ্রান্টি ডুজবেল্টে সেই বিখ্যাত ফোর ফ্রিডম স্পিচটির কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই আজকের প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না রাখে না রাখে না তাই আমি বলব আজকের প্রস্তাবটি এই সংসদে যেন গৃহীত না হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যকে আমরা আমাদের এই সেশনে বক্তব্য শুনলাম এবং বিরোধী দল থেকে এই প্রস্তাবটা যাতে গৃহীত না হয় এ ধরনের অনুরোধ করে মাননীয় সদস্যতার বক্তব্য শেষ করেছে যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও দুদলের দলনেতার বক্তব্য শুনে নেই আমি আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা হাফিজ উদ্দিন মুন্নাকে তার বক্তব্য প্রদান করার জন্য আর যুক্তি খণ্ডন পর্বে আবার সুযোগ দেওয়ার জন্য মান স্পিকার স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার দল যেটা দেখিয়ে গেছেন তারা আজকে দেখিয়ে গেছেন তারা মৌলিক মানবাধিকার রক্ষার করেই তারা মানবাধিকার নিশ্চিত করছে কিন্তু আমাদের যে জায়গাটা স্পষ্টভাবে আমরা বলছি যে আমরা বলছি যে আজকে শুধু মৌলিক মানবাধিকার নয় আজকে জাতি এই যে মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে নীতিমালাগুলি আছে তিরিশটি অনুচ্ছেদের মধ্যে যেই অনুচ্ছেদগুলি আছে তার মধ্যে অনেক আছে জীবনের নিরাপত্তা স্বাধীনতা বাক স্বাধীনতা থেকে শুরু করে অনেক ধর্মীয় নিরাপত্তা এবং সাম্প্রদায়িকতা তারা বলে গেছেন সেই সকল বিষবগুলি বিষয় আছে কিন্তু আজকে তারা শুধু একটা বিষয়কে হাইলাইট করছেন তারা আজকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলছেন উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে কখনোই মানুষ্পিকার মানবাধিকার নিশ্চিত করা যায় না সেটা একটা ক্ষেত্রে না মানবাধিকার নিশ্চিতের জন্য আরও কয়েকটি ক্ষেত্র আছে যেমন মানুষ স্পিকার তারা সাম্প্রদায়িক সব সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার কথা বলে গেছেন তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে গেছেন আজকে আমরা রামুর ঘটনার দিকে যখন তাকাই দেখব রামুর ঘটনায় রামুতে হামলা হয় রাত একটার দিকে কিন্তু সন্ধ্যা সাতটার দিকে যখন সন্ধ্যা সাতটা থেকেই ওই হামলার প্রস্তুতি এবং মিছিল লোক জড়ো করে মিছিল করার যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন কোথায় ছিল আপনার প্রশাসন তখন কোথায় ছিল আপনার প্রশাসন আজকে হামলা হয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে কয়েকটি সান্তনার বাণী শুনিয়ে দেওয়া যদি মানবাধিকার নিশ্চিতকরণ হয় তাহলে আপনার সেখানে সচেষ্ট মানুষ স্পিকার কনস্পিকার এরপর নারী পুরুষের কথা বলে গেল আজকে এই যে বাসে বাসে মেয়েদের ধর্ষণ করা বা বাসে নারীদের ধর্ষণ করা শুধু দিল্লির ঘটনা হয় আজকে আজকে বাংলাদেশের ময়মনসিংহে যে বাসে একটি নারীকে যখন বাসের মধ্যে পুরে ধর্ষণ করা হয় তখন সেটাকে পুলিশ সেটাকে পুলিশ সন্ত্রাসী কর্মকাণ্ড বা চিন্তাই মামলা হিসেবে চালিয়ে দেয় এমন স্পিকার সেখানে আজকে প্রশাসন কোথায় এমন স্পিকার আমাদের জায়গা হচ্ছে এইটাই আজকে আমরা স্পষ্ট করতে যাচ্ছি এইটাই যে আজকে আজকে কেন মানবাধিকার নিশ্চিত করতে সরকার স্পষ্ট সচেষ্ট না এর কারণ হচ্ছে আজকে রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রযন্ত্র পরাধীন আজকে আমাদের গণমাধ্যম পরাধীন আজকে পুলিশের যেই অশালীন আচরণ মানে পুলিশ পদে পদে প্রশ্ন হচ্ছে বা এবং আজকে যে বিচার বিভাগ আমাদের মাঝে আজকে প্রশ্নের সম্মুখীন এবং বিচার বিভাগের স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাগুলি আমরা বলতে চাচ্ছি যে বিচার বিভাগের যখন স্বচ্ছতা হবে আজকে যখন রাষ্ট্রযন্ত্র স্বাধীন হবে আজ আজকে যখন গণমাধ্যম স্বাধীন হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ততা আমরা পাবো তখনই আমরা বলব মানবাধিকার নিশ্চিত নিশ্চিত করতে পেরেছে সরকার শুধুমাত্র মৌলিক মানবাধিকার বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পদক্ষেপ দিয়ে কখনোই মানবাধিকার নিশ্চিত করা যায় না মানব স্পিকার ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে আমরা এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য শুনবো মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মনজিন তাজরিয়ানের কাছ থেকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় ফ্লোর দেবার জন্য মাননীয় স্পিকার আপনি আজকে আমার বিরোধী দলীয় সদস্যবৃন্দর কথা শুনে আমি খালি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না কারণ আমরা তাদেরকে প্রথমেই বলে গেছি দয়া করে সচেষ্ট এবং সফল এই দুটো শব্দকে এক করে ফেলবেন না উনিশশো ভাষা আন্দোলনে আমাদের ভাষা শহীদরা যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন এই ভাষার জন্য আর সেখানে আপনারা সচেষ্ট এবং সফলের পার্থক্য বুঝতে পারছেন না অত্যন্ত লজ্জার বিষয় যাই হোক এরপর আপনারা আপনারা বলেছেন যে পুলিশ পুলিশের কারণে অনেক মানুষ মারা গেছে এবং অনেক অনেক পরিসংখ্যান দিয়ে গেছেন আপনাকে আমি একটা কথা বলি একজন পুলিশ যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আপনি এখন বসে বসে আমরা সুন্দর করে সংসদে কথা বলতে পারছি আপনি কি জানেন হরতালের মধ্যে আপনি যখন ভাবছেন একদিন ছুটি পেলাম তখন সেই পুলিশগুলো দাঁড়িয়ে থাকে আপনার প্রাণ নিশ্চিত করার জন্য তারা নিজেদের প্রাণ নিয়ে যায় তাদেরও ঘরে সন্তান আছে আপনারা কি মনে করেন যে ককটেল নিক্ষেপ করবেন আর আপনারা তার আর পুলিশ আপনাদেরকে বলবেন চলেন ভাই মুসলিম সুইটসে গিয়ে একটা কালো জাম কিনে দুজন শেয়ার করে খাই আপনারা কি এরকম কিছু আশা করেন দুঃখিত পারবে তাদেরও প্রাণ আছে তাদেরও পরিবার আছে এই কথাটি ভুলে যাবেন না আর এবার কোথায় লাগাবো আপনাদের মানবাধিকারের সংরক্ষণের কথা শুনে আমি বুঝতেই পারছি না মাননীয় স্পিকার আমাদের উপনেতা সে বলে গেছেন যে বারোই মার্চ সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে জানেন মানবাধিকার লঙ্ঘনের জন্য না মানবাধিকার সংরক্ষণের জন্য এর কারণ হচ্ছে ওই যে বাইরের থেকে যে মানুষগুলো আসবে এসে তারা যে অরাজকতা সৃষ্টি করবে তার স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত করবে এই যে প্রতিদিন হরতাল হচ্ছে জানেন কত মানুষ যে না খেয়ে আছে এই হরতালের কারণে সেখানে পুলিশরা যদি সাধারণ মানুষকে যদি রক্ষা করে যদি তাদেরকে প্রোটেকশনের জন্য যদি তারা আজকে রাস্তায় গিয়ে দাঁড়ায় তাহলে যদি আপনারা তারপরে সে পুলিশদের বলেন যে পুলিশরা কেন ফাঁকাগুলি ছুড়েছে এ ধরনের অভিযোগ করলে তো হবে না মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ আপনার নিরাপত্তার জন্যই তো তারা আজকে এই কাজগুলো করছে একটু গ্রহণ করতে শিখুন একটু মানুষকে আপনারা ভালো কাজের জন্য আপনারা তাদেরকে সাধুবাদ জানান বিশ্বজিৎের কথা বলে গেছেন হ্যাঁ বিশ্বজিৎের আপনারা বলেছেন যে আমরা কিছুই করিনি কিন্তু আপনাদেরকে জানানোর আপনাদেরকে একটা জিনিস জানাই যে বিশ্বজিতের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে এবং জনকে একুশ জনের বিরুদ্ধে এই চার্জশিট গঠন করা হয়েছে এবং Thank you. মৌলিক চাহিদার পূরণ করণের কথা আপনারা আপনারা বলে গিয়েছেন যে শিক্ষকদের উপর পেপার স্প্রে করা হয়েছে এবং আরো কিছু কিন্তু এই এই কথাটা মনে হয় আপনারা জানেন না যে হাজার শিক্ষকের চাকরিকে জাতীয়করণ করা হয়েছে এবং তা সরকারেরই আমলে সদস্যবৃন্দ এরপর আপনারা আবার বলে গেছেন যে রামুর সেই প্রশাসনের সময় পুলিশ যখন সন্ধ্যা থেকে কাজ হচ্ছিল তখন আমাদের প্রশাসন কোথায় ছিল কোথায় ছিল জানেন ওই যে অতর্কিত আক্রমণটা হয়েছিল না সেই ক্ষতিপূরণের হিসাব নিকাশ আমরা করছিলাম যেই হিসাব নিকাশ করে আমরা আজকে কোটি টাকা বরাদ্দ দিয়েছি আমরা কোটি টাকার আমরা বানানোর জন্য যে বরাদ্দ করেছি এবং সাত দিনের মধ্যে সকল অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি আপনারা প্রশাসনের দিকে আঙুল তোলার আগে একবার চিন্তা করে দেখুন আপনারা কি বলছেন সময় কিন্তু শেষ হয়েছে আপনি আপনি দয়া করে সশ্চিত মাননীয় স্পিকার আজকে তারা একটি ক্ষেত্র থেকে প্রমাণ করে যেতে পারেননি যে আমরা মানবাধিকার সংরক্ষণে আমরা সচেষ্ট নই মাননীয় স্পিকার তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই সংসদে যেন এই প্রস্তাবটি অবশ্যই এবং অবশ্যই গৃহীত হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে সর্বশেষে বক্তব্য প্রদানের জন্য সবশেষে তিনি যেটি বলেছেন যে আপনি পুলিশকে আক্রমণ করলে পুলিশ তো আপনাকে নিয়ে মিষ্টি খাবে না আপনারা গ্রহণ করতে শিখুন আপনাদের নিরাপত্তার জন্যই পুলিশ রয়েছে এবং আজকে রামতে যে ঘটনা ঘটেছে তার জন্য তারা অনেক সাহায্য খয়রাত অনেক কিছু তারা দেওয়ার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে তিনি বলতে চেয়েছেন যে সর্বশেষে হয়েছে সরকার মানবাধিকার রক্ষার জন্য যে সচেতনতা সেটা আছে এবং সেটা চালিয়ে যাবে বলে তিনি ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেছেন আজকে এখানে একজন মানবাধিকার বিশেষজ্ঞ রয়েছে দীর্ঘদিন তিনি মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছেন বর্তমানে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন প্রাক্তন বিতার্কিক অ্যাডভোকেট এলিনা খান আমি আহ্বান করছি আমাদের আজকের অতিথি অ্যাডভোকেট এলিনা খানকে আমাদের আজকের এই তরুণ প্রজন্মের বিতার্কিকদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি মনে করি যে সুশাসন প্রতিষ্ঠা হলেই মানবাধিকার নিশ্চিত হয় আর সুশাসনের প্রথম শর্ত হলো আইন প্রয়োগকার সংস্থা কর্তৃক সারা দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা করা তার বিভিন্ন দিকগুলো আছে এখানে দুই পক্ষেরই কিছু বক্তব্য শুনলাম তার মধ্যে চারটি বিষয় বারবার সরকার দল থেকে বলা হয়েছে যে তারা মৌলিক মানবাধিকার এবং অসাম্প্রদায়িকতা নারী ও পুরুষের সম অধিকারের বিষয়গুলোকে জোরদার করেছেন আরেকটা কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা ইফটিজিংটা বন্ধ করেছে নারীনীতিমালার পর একটু সংশোধন করে দিয়ে আসলে নারীনীতিমালাটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় এটার সঙ্গে ইফটেজিংয়ের কোনো বিষয় না এটা একটা ফৌজদারি বিষয় এবং নারী যে নীতিমালার যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণ জাতিসংঘ কর্তৃক যেটা উপরে আমরা এম্পাসাইজ অর্থাৎ জোর দিচ্ছি এখন আমরা যারা নারী অধিকার নিয়ে কাজ করছি যে দুটো বিষয় এখন পর্যন্ত আমরা সিগ্রেটারি না অর্থাৎ সরকার সই করেনি সম অধিকারের ব্যাপারে নারী পুরুষের যে সম অধিকারের শব্দটা বলা হচ্ছে সেটা কিন্তু কোনো সরকার এখনও সই করেনি সেই সেই জন্য আমি মনে করি যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে সরকারি দলের বিবেচনার আনা খুব জরুরি আমি সবচেয়ে বড় বিষয় যেটা বলতে চাই আমি একসাথে সরকারের দলের সাথে আমি একমত রাজাকার আসলে দেশ চাই আমিও আপনার সাথে একমত আমরা সবাই মানুষ আমরা সবাই সচেতন নাগরিক সরকার এবং বিরোধী দল বলে কেউ না আমরা সবাই মানুষ একটা দেশকে গড়ায় তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ এলিনা তার বক্তব্যের জন্য তিনি ব্লেম গেমের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন দেশ বাঁচলে আমরা বাঁচব দেশকে বাঁচাতেই হবে এবং তরুণ প্রজন্ম সেই সপেত অঙ্গীকারবদ্ধ এই বাংলাদেশকে বাঁচিয়ে আমরা আমাদের লাল সবুজের পতাকাকে আমরা আমাদের যে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছি সেটি আজকে যারা এই ছায়া সংসদে বসে তারা সহ ওই সামনে যারা অডিয়েন্সে অগণিত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে সারা দেশে বিদেশে বাংলাদেশের যে সকল তরুণরা রয়েছে তারা সকলে সেই দায়িত্বভার কাজে তুলে নিয়েছে আমরা যে ফলাফল তাতে আমরা যে প্রস্তাবটি ছিল সরকার মানবাধিকার নিশ্চিত সচেষ্ট হয়েছে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাবলুন যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারাই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন যারাই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন আর যারা আজকেরই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন আজকের এই ছায়া সংসদের সমিত বিচারকের রায় হানা ভোটের মধ্য দিয়ে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি অভিনন্দন প্রাইম থেকে আরও বেশি অভিনীত করি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে তাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টা আমাদের এই অনুষ্ঠানকে অনেক বেশি উঁচু করার ক্ষেত্রে তাদের অবদান রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই আশা করি পরবর্তী আসরে তারা আরও বেশি ভালো করবে এই প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা যারা দেশে বিদেশে টেলিভিশনের পর্দায় আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো স্টুডেন্ট পার্লামেন্ট এখানে শেষ করছি